চলন্ত গাড়ির পিছনে বাইকের ধাক্কা, গুরুতর আহত তিন যুবক, দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতঘটিকায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার অন্তর্গত দেওমালী চৌপতি এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনী এসে আহতদের তৎক্ষণাৎ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহত তিন যুবকের বাড়ি বানারহাট ব্লকের গয়ের কাঠা জামতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকের নাম ধনেশ্বর রায় বয়স ১৯, বিশ্বজিৎ রায় বয়স ১৭, হৃদয় রায় বয়স ১৭। তারা প্রত্যেকেই গয়ের কাঠা জামতলা এলাকার বাসিন্দা।